السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار صدق الله العظيم شرما ميديا ইসলামিক বিভিন্ন প্রশ্ন ও তার সঠিক সমাধান নিয়ে আজকের আলোচনা পর্ব আমরা শুরু করতে যাচ্ছি আজকে আপনাদের থেকে পাঠানো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কোরআন হাদিসের আলোকে যে প্রশ্নগুলো সমাজে বিভিন্ন মানুষের মুখে মুখে অনেক সময় আমরা শুনতে পাই যেগুলোকে আমরা কুসংস্কারও বলতে পারি বা আমাদের না জানা বা আমাদের অজ্ঞতা মূর্খতা বিভিন্ন কারণে আমরা মাঝে মাঝে এমন কিছু কথা বলি বা এমন কিছু বিশ্বাস আকিদা স্থাপন করি যেগুলো শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক এরকম বেশ কিছু সমাজে প্রচলিত ভুল প্রশ্ন ও তার সমাধান নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এর সঠিক সমাধান জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ অনুরোধ রইল প্রথমে আমাদেরকে শরীয়তের মূলনীতি জানতে হবে আল্লা রসুলসল আলী ওসালাম ইরশাদ করেন আলাইকুল্লু মোহা হাতিম জেনে রাখো প্রত্যেকটা অভিনব সৃষ্টি যেটা ইসলামের মধ্যে মনে করা হয় সেটা বিদাত আর ওকুল্ল বিদা আতিন প্রত্যেকটা বিদা ভ্রষ্টতা ভ্রষ্টতাতা ওকুল্ল দলায় ফিন্নার আর প্রত্যেক ভ্রষ্টতায় জাহান নামে নিয়ে যাবে কাজে আমাদেরকে সকল প্রকার কুসংস্কার থেকে বেদান থেকে শিখ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তা আমাদের সমাজে এমন কিছু কুসংস্কার রয়েছে তার মধ্যে অন্যতম একটা কুসংস্কার হলো অনেক সময় অনেকে জানতে চেয়েছেন অনেক মা বোনদের মধ্যে বা অনেক পরিবারের মধ্যে এমন ধারণা আছে যে যদি কোনো ঘরের দরজার সামনে কোনো জুতো যদি উল্টাভাবে রাখা থাকে তখন বলে থাকে যে এটা ঘরের জন্য অকল্যাণ বা অমঙ্গল অর্থাৎ জুতাগুলোকে স্পঞ্জের স্যান্ডেল রয়েছে সেগুলোকে সোজা করে রাখতে হবে উল্টা রাখা যাবে না এমন অনেকে বলে থাকে আসলে ইসলামের কোনো ভিত্তি নাই কেননা জুতা এটা হলো জুতা পরিধানের সুন্নত পদ্ধতি আছে জুতা হেফাজত করার কথা এগুলো আছে তবে জুতা কি সোজা থাকবে না উল্টা থাকলে ঘরে অমঙ্গল হবে এটা ভাবা ইসলামের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক কেননা ভালো মন্দ হয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে কদ রিহাই রিহি অসার রিহি মিনাল্লাহি আল্লাহি তালা ঠিক এরকমভাবে আরেকটি কুসংস্কার আমাদের মাঝে রয়েছে যেমন আমরা কয়েকজন যে কেউ কয়েকজন মিলে একজন যিনি অনুপস্থিত রয়েছেন তারা নিয়ে আলোচনা করতেছি ইতোমধ্যে সে আমাদের সেই মজিলিস আগমন করলো আমরা তখন বললাম কেবলই তোর কথা বা তোমার কথা বা আপনার কথা আলোচনা করতেছিলাম ইতোমধ্যে আপনি চলে আসছেন আপনার অনেক দিন হায়াত অর্থাৎ কারোর আলোচনা করতে করতে সে যদি উপস্থিত হয়ে যায় আমরা বলে থাকি যে তুমি অনেক দিন বাঁচবে তোমার হায়াত বৃদ্ধি পাবে আসলে এর কোনো ভিত্তিই নাই কেননা আল্লাহস সু ভায় হতো প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জীব তার জন্য নির্ধারিত সময় দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন তার নির্ধারিত সময় যখনই হয়ে যাবে তখনই সে চলে যাবে কেউ আলোচনা তার করুক আর না করুক এটাই কিছু যায় আসে না এটা এক ধরনের সামাজিক কুসংস্কার বলতে পারি কাজে এর উপর বিশ্বের বাকিদের স্থাপন করা এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এরপর আমাদের সমাজের মধ্যে আরেকটি কুসংস্কার আছে সেটা হলো ছোট বাচ্চাদেরকে আমরা কপালে টিপ দিয়ে থাকি সেটা ক্রয় করা টিপও হতে পারে অথবা কালি দিয়ে লাগানো টিপও হতে পারে এই কোন নিয়েতে দিয়ে থাকি আমরা অনেক সময় চিন্তা করে থাকি যদি আমরা এই টিপ দিয়ে থাকি তাহলে বিভিন্ন প্রকার কু নজর থেকে নজর থেকে বাচ্চাটা হেফাজত বা নিরাপদে থাকবে এই আঁকিদায় যদি টিপ দেওয়া হয় তাহলে এটা এক ধরনের কুসংস্কার বিধাতি কার্যক্রম এটা এই ধরনের চিন্তা করাই যাবে না কেননা ভালো মন্দ থেকে বাঁচার জন্য একমাত্র আল্লাহ বাঁচাইতে পারেন কোনো টিপ মানুষকে ভালো মন্দ থেকে বাঁচাইতে পারে না কাজেই এই আঁকিদা বা এই বিশ্বাস স্থাপন করে কোনো বাচ্চাদেরকে টিপ দেওয়া যাবে না হ্যাঁ তবে যদি একান্ত শুধুমাত্র তার সৌন্দর্য বৃদ্ধির জন্য শাসসজ্জাস্বরূপ যদি টিপ ব্যবহার করে তাহলে যদি ওই গুণা হবে না তবে আমাদের সমাজের ব্যাপক প্রচলনের কারণে কেউ যদি এর থেকেও এড়িয়ে থাকতে চায় সেটাই এক্ষেত্রে শ্রেয় বা উত্তম হবে এরপরে আমাদের আরেকটি কুসংস্কার সমাজের মধ্যে রয়েছে অনেক ছোটো বাচ্চাদের গলায় আমরা বিভিন্ন প্রকার তাগা কালো সুতা অথবা এই জাতীয় তাবিজ বিভিন্ন জিনিস ঝুলিয়ে থাকি এটাকে আসলে শরীয়ত কী বলে থাকে এই ক্ষেত্রে শরীয়তের মশলা হলো আসলে তাবিজ বা কোনো জিনিস এগুলো মানুষকে বাঁচাইতে পারে না এটাই হলো মূল আকিদা বিশ্বাস এগুলো কোনো মোয়াসের নয় অর্থাৎ কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না আল্লাহ যদি কাউকে ভালো রাখেন তাহলে কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ যদি কারো ক্ষতি চান কেউ ভালো করতে পারবে না তবে যদি কোরআন এবং হাদিসের আলোকে বর্ণিত বিভিন্ন দোয়া দুরুদ বা বিভিন্ন এই ধরনের ঝাড়ফুঁক দোয়া দোয়াদুদ লেখে যেগুলো শরিয়াতে অনুমোদিত আছে সেই ধরনের অনুমোদিত জিনিস দ্বারা যদি কারোর তাবিজ ঝুলিয়ে থাকে তাহলে আওয়ালা ইকরাম সেটাকে বৈধ বলেছেন এর বাহিরে অস্পষ্ট জিনিস বা কোনো কুফরি কালাম বা অন্য কোনো গাছগাছরা বা অন্য জিনিস এগুলো ঝোলানো একান্তই নিষেধ কাজে এর থেকে আমরা বিরত থাকবো এরপরে আরেকটি কুসংস্কার বা ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে আছে অনেক সময় আমরা যেগুলো বলে থাকি আমাদের ব্যবহারের মধ্যে যেমন আমি একটা খাবার খেলাম পরের দিনে আমার পেটটা খারাপ হইল বা আমার পেটে রোগে আক্রান্ত হয়ে গেলাম আমি বললাম যে গতকাল আমি এই খাবারটা না খেলেই ভালো হতো খাবারটা খেয়ে আমার পেটটা নষ্ট হয়েছে আসলে খাবারের কোনো ক্ষমতা নেই যে কারোকে রোগে বানানো কাউকে অসুস্থ করা কাজেই এই বিশ্বাস করা যাবে না যে আল্লাহ দিয়েছেন তাই হয়েছে তবে সুননাথ হিসেবে ভালো মন্দ দেখে চলা ভালো খাবার খাওয়া বাসি খাবার না খাওয়া এটা রসুলের একটা সুননাথ রসুল বাসি খাবার সাধারণত খেতেন না খাবার উত্তম খাবারটা উত্তম দ্বারা উদ্দেশ্য এটা নয় যে অনেক দামি হতে হবে উত্তম খাবার দ্বারা উদ্দেশ্য হলো সেটা হালাল হতে হবে বৈধ হতে হবে এবং সেটা বাসি হতে পারবে না সুন্দরভাবে পরিচ্ছন্ন সঙ্গে সেটা পাক করানো হয়েছে এমন সুন্দর খাবার খাওয়া এটাই হলো আসলে সুননাথ এবং শরীরের জন্য উপযোগী কাজে শরীরের উপযুক্ত খাবার আমরা খাওয়ার চেষ্টা করব কিন্তু কোনো খাবার খেয়ে যদি অসুস্থ হয় তাহলে ওই খাবারের দেওয়া এটা আসলে অমূলক চিন্তা এরকম করাটা আসলে আমাদের জন্য কখনোই উচিত নয় এছাড়া আমাদের সমাজের মধ্যে আরেকটি কুসংস্কার রয়েছে সেটা হলো যদি কখনো ঘরের মধ্যে হাঁটাচলা করতে গিয়ে ভাতের পাতিলের সঙ্গে যদি কোনো লাথি লাগে বা কোনো খাবার প্লেটের সঙ্গে লাথি লাগে তখন আমরা পায়ের আঘাত লাগলে বলে থাকি বা মুরব্বীরা বলে থাকে তাড়াতাড়ি চুম্বন করো অন্য তো হবে ইত্যাদি চিন্তা আমরা করে থাকি আসলে এমনিতে ভাত এটা একটা রিজিকের একটা মাধ্যম সেই রিজিক কোনো সম্মানিত জিনিসকে অপমান করা বা পদদলিত করা এটা আসলে ইসলামের শিক্ষা নয় কাজেই যেই সকল রিজিক রয়েছে সেই রিজিক বা রিজিকের ব্যবস্থা হিসেবে পাথেয় হিসেবে মাধ্যম হিসেবে যে সকল পাত্র ব্যবহার করা হয় ইচ্ছাকৃতভাবে তাতে লাথি দেওয়া বা পাওদার আঘাত করা এটা আসলে এমনি আদবের খেলাফ তবে এটাই যদি আঘাত লেগে যায় অনিচ্ছা সত্ত্বে তাহলে এর জন্য অমঙ্গল হবে বিষয়টা ইসলামে এরকম নয় এই ধরনের আকিদা বা এই ধরনের বিশ্বাস এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক আমরা এর থেকে বেঁচে থাকার চেষ্টা করব এরপর অনেক সময় আমরা ঘর থেকে বের হই তখন আমাদের অনেক মুরব্বীরা বলে খবরদার এই সময়টা ঘর থেকে বের হো না ঠিক দুপুর সময় ঘর থেকে বের হতে নেই ঠিক সন্ধ্যার সময় ঘর থেকে বের হতে নেই এই ধরনের নির্ধারিত ক্ষণ সময়কে অনেক সময় মুরব্বীরা নিষেধ করে থাকেন যে এই সময় বের হলে এটা অমঙ্গল হবে অকল্যাণ হবে তোমার ক্ষতি হবে এই ধরনের চিন্তা করা যায় কিনা আসলে একটা হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে ইয়াসুব উদ্দাহ রাউআন দাহ রু বিদিল যে বান্দারা আমার কি দাহার তথা যুগকে সময়কে গালি দেয় অথচ আমি দাহার মানে আমিই যুগের নিয়ন্ত্রক আল্লাহ বলতেছেন অর্থাৎ যুগকে গালি দেওয়া কেমন যেন আল্লাহকে গালি দেওয়া মানে যুগের তো কোনো ক্ষমতা নেই যুগকে গালি দেওয়া মানে কেমন যুগের সৃষ্টিকর্তাকে গালি দেওয়া কাজে যুগের কোনো ক্ষমতা নেই সময়ের কোনো ক্ষমতা নেই কোনো সময় মানুষকে অকল্যাণ বয়ে আনতে পারে না অকল্যাণ যেটা দেওয়া সেটা আল্লাহর পক্ষ থেকে হয় কল্যাণ আসলে সেটাও আল্লাহর পক্ষ থেকে হয় কাজে নির্ধারিত এমন কোনো সময় নাই হ্যাঁ তারপরও ওলামাইকরাম বলেছেন যে যেই সময় সাধারণত যে অঞ্চল থেকে জিনের চলাচল থাকে সেই সকল অঞ্চলে একটু সাধারণত জিনরা যেই সময় চলাফেরা করে ওই সময় সময় যদি জানা থাকে সেই সময় সে এমনি হেফাজত থাকার নিয়েতে যদি না চলাচল করে সেটা ভিন্ন বিষয় কিন্তু এমন নয় যে এইসব বের হলেই তার অকল্যাণ হয়ে যাবে ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না এরপর অনেক সময় আমাদের মধ্যে আরেকটা ভুল ধারণা রয়েছে আমরা অনেক সময় রাস্তাঘাটে পথে চলাফেরা করার ক্ষেত্রে অনেকে অ্যাক্সিডেন্টে করে বসি অনেকে অ্যাক্সিডেন্ট হতে হতে তার থেকে বেঁচে যায় তখন আমরা বলে থাকি যে এই কাজটা না করলে আমি হয়তো অ্যাক্সিডেন্ট করেই বসতাম এই কাজটার জন্য আমি বেঁচে গিয়েছি অথবা আমার যে অল্পর জন্য বেঁচে গিয়েছে আসলে এইভাবে বলা যাবে কিনা যে অল্পের জন্য বেঁচে গেলাম বা এই কাজের জন্য বেঁচে গেলাম আসলে মূল বিষয় হলো আল্লাহ আমাকে হেফাজত করেছেন বিদায় আমি বাঁচতে পেরেছি এই আকিদা এবং বিশ্বাস আমার অন্তরের মধ্যে রাখতে হবে বাহ্যিক কোনো বুদ্ধি বা বিবেকাটা নয় এটা সেটাও আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমার অন্তরের মধ্যে আমার হৃদয়ে আমার মস্তিষ্কে আল্লাহ ঢেলে দিয়েছেন আমার মস্তিষ্কে সেই বিষয়টা উদয় করে দিয়েছেন বিদায় আমি সেই পদক্ষেপটা নিতে পেরেছি এটা একমাত্র আল্লাহ রব্বুল আলমী ক্রেডিট পাই তিনিই পাবেন অর্থাৎ তিনি আমাকে সেই চিন্তা চেতনা আমার মধ্যে জাগ্রত করে দিয়েছেন কাজেই অক্সিডেন্ট থেকে বাঁচা দুর্ঘটনা থেকে বাঁচতে পারা এটা একমাত্র আল্লাহ রবী ফরম ছাড়া কোনো মানুষের সাধ্য ছাড়া সাধ্য নেই যে কোনো বিপদ থেকে সে নিজে নিজে বাঁচতে পারে এরপর আরেকটি কুসংস্কার এবং ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে রয়েছে আর তা হলো কখনো যদি কারো কোনো প্রথম সন্তান মারা যায় তখন তারা কি করে দ্বিতীয় সন্তানকে তার কান ফুড়ে দেয় কানকে ছিদ্র করে দেয় কী জন্য তারা চিন্তা করে প্রথম সন্তান যেহেতু মারা গিয়েছে এখন যদি দ্বিতীয় সন্তানের কানকে ছিদ্র করে না দেয় তাহলে হয়তোবা দ্বিতীয় সন্তানটাও মারা যেতে পারে এই ধরনের চিন্তা থেকে কান ছিদ্র করা সম্পূর্ণ হারাম এই ধরনের চিন্তা ইসলাম কখনো সমর্থনই করে না কেননা হায়াতের মালিক মৌতের মালিক একমাত্র আল্লাহ তিনি আল্লাহ কুরানুল কারিমের বলতেছেন হুআ হালাক আল্লউল হায়াতা তিনি মৃত্যুও সৃষ্টি করেছেন জীবনও তিনি দান করেছেন সৃষ্টি করেছেন কাজেই কাউকে কান ফোড়ার দ্বারা কারো জীবন তার হায়াতকে বৃদ্ধিও করতে পারবে না কান না ফুঁড়লে কারো মৃত্যু হবে এমন অবিষয় নয় কাজে এই ধরনের অমূলক কুসংস্কার এবং মূর্খতা এটা আমাদের সমাজের মধ্যে যেগুলো প্রচলিত আছে আল্লাহ আমাদের সেগুলো বোঝার তৌফিক দান করুন এবং এই ধরনের মূর্খতা এই ধরনের কুসংস্কার এবং এই ধরনের অনিসলামিক বিভিন্ন কথাবার্তা চিন্তা চেতনা আকীদা আমরা যেগুলো পোষণ করে থাকি আল্লাহ আমাদের তার থেকে বেরিয়ে এসে সঠিক ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে সেইভাবে আমরা জীবন জীবনযাপন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে তা দান করুন ও আশিদ ওয়ানী আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি